রাজ্যে কয়েক বছর ধরে এক উদ্ভট সংস্কৃতি সৃষ্টি হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় ডিজে সাউন্ড ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি মদমত্ত অবস্থায় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের উশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, পুজোর শেষে মূর্তি বিসর্জনের নামে ডিজে সাউন্ড লাগিয়ে মদমত্ত অবস্থায় নৃত্য করা ও উশৃঙ্খল পরিবেশ তৈরি করা কোনোভাবেই ধর্মীয় নিয়ম নীতি হতে পারে না। তিনি মনে করেন, এতে নিজ ধর্মের প্রতি রসিকতা করা হয়, পাশাপাশি হিন্দু ধর্মের গরিমা নষ্ট করা হয়। এই ধরনের উশৃঙ্খল পরিবেশ আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে বলেও মনে করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন সামাজিক মাধ্যমে রাজ্যের সবকটি ক্লাব, সামাজিক সংগঠন ও সার্বজনীন পুজো কমিটির কাছে বিনীত আবেদন রেখে মন্ত্রী বলেন, চলুন আমরা সবাই মিলে হিন্দু ধর্মের পৌরাণিক ঐতিহ্য, গরিমা ও আধ্যাত্মিক সৌন্দর্য বজায় রাখতে ডিজে বাজে মদমত্ত অবস্থায় তথাকথিত মূর্তি বিসর্জনের অনুষ্ঠান থেকে বিরত থাকি। সামাজিক মাধ্যমে ডিজে সংস্কৃতি বিরুদ্ধে মন্ত্রী সুধাংশু দাসের ক্ষোভ প্রকাশকে স্বাগত জানিয়েছেন সমাজের শুভবুদ্ধির সম্পন্ন মহল। তাদের মতে, এবার সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।